কি হয়েছে, ডাকছো কেন? কি এনেছো এমন জিনিস যে ডাকা ডাকি শুরু করেছো? আসতা আসছি, কি এনেছো দেখি। কেন শাড়ি আনতে গেলে? পেটে দু মুঠো ঠিক মতো ভাতই জোটে না, তুমি আবার শাড়ি আনতে গেলে কেন? ঠিক আছে, কি গল্প করবে শুনি। বেশ পছন্দ হয়েছে। কেন যে শাড়ি কিনতে গেলে সবাই বলবে ব্যাঙ্গিনি পেট ভরে ভাত পায় না, আবার নতুন শাড়ি পরে বেড়ায়। ও খাবারের কথা বললে তাহলে তো আমরা যেমন তেমন পোকামাকড় ধরে খেতে পারি, কিন্তু জীবহত্যা মহাপাপ বলে একজনকে ধরে খাই না, তাই তো আমাদের খাবারের এত কষ্ট। চার উপর মানুষ সবুজ গাছপালাও কেটে ফেলছে, তাই আমাদের খাবারে আরো কষ্ট হচ্ছে। কি খাবার খেয়েছো বাবা? তাই ঘাস ফড়িন খেয়েছো? কেন তুমি ঘাস ফড়িন খেলে? তোমাকে তো বলা হয়েছে পোকামাকড়কে কখনো খাবে না, প্রাণী হত্যা মহাপাপ, এটা কি তুমি জানো না? তোমাকে তো বলা হয়েছে তুমি সবুজ গাছপালা খাবে, ঘাস খাবে, অন্য খাবার খাবে, কিন্তু কখনো আর পোকামাকড়কে খাবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ।